সবার জন্য ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং জগতে এমন কথা সবাই শুনেছেন এই কথাটা শুনতে অনেক বেশি ফ্যাসিনেটিং মনে হলেও বাস্তবতা ঠিক এর উল্টো আমি নিজে ফ্রিল্যান্সিং পছন্দ করি কারণ ফ্রিল্যান্সিং আমার জীবনে অনেক ভালো কিছু নিয়ে এসেছে আমার এই ছোট্ট জীবনে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আমি যা অর্জন করেছি অন্য যে কোনো পেশা বেছে নিলে এই অবস্থা অর্জনে আমার এখনও হয়তো ছয় থেকে সাত বছর অপেক্ষা করতে হতো সুতরাং ফ্রিল্যান্সিং আমার জীবনে এক প্রকার আশীর্বাদ সবার জন্য ফ্রিল্যান্সিং এই কথাটা সবাই বললেও আমি বলবো ফ্রিল্যান্সিং ইজ নট ফর এভরিওয়ান এই কথাটা শুনে আমাকে গালি দিতে মন চাইলে একটু ওয়েট করেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন তারপর ইচ্ছা হলে গালি দিয়েন মাইন্ড করব না ক্রিকেট যে কেউ চাইলে ক্রিকেট খেলতে পারে সবার জন্য ক্রিকেট কিন্তু সবাই কি জাতীয় দলের একজন নিয়মিত ভালো ক্রিকেটার হতে পারে যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন তাদের উচিত অন্তত পাঁচটি বিষয়ে স্পষ্ট ধারণা রাখা এই পয়েন্টগুলো যদি আপনার জন্য কোনো সমস্যার কারণ না হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই ফ্রিল্যান্সিংয়ে আসবেন অনেক ভালো কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য নাম্বার ওয়ান ইউ হ্যাভ টু লার্ন রেগুলারলি ধরুন আপনি ব্যাংকে জব করেন সেক্ষেত্রে আপনাকে নিয়মিত একই কাজ করতে হয় যেহেতু নিয়মিত একই কাজ করতে হয় তাই নতুন কিছু শেখার দরকার পড়ে না কিন্তু ডিজিটাল ওয়ার্ল্ডে সব কিছুই নিয়মিত পরিবর্তন হয় এবং যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আপনাকেও নিয়মিত নতুন কিছু শিখতে হবে যদি আপনি নিয়মিত নতুন কিছু না শিখেন তাহলে কিন্তু এই সেক্টরে সারভাইভ করতে পারবেন না কিন্তু আমাদের অনেকেরই নতুন কিছু শেখে নিয়ে অ্যালার্জি রয়েছে এবং অনেকে তো কোনো কিছু না শিখেই ফ্রিল্যান্সিং করে উপার্জন করতে চাই আপনারও যদি এমন মানসিকতা থেকে থাকে আপনার যদি নতুন কিছু শেখার প্রতি অনিয়া থেকে থাকে তাহলে ফ্রিল্যান্সিং সেক্টরে আসাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না আর কাজের প্রয়োজনে নতুন কিছু শিখতে আপনি যদি সদা প্রস্তুত থাকেন তাহলে এই সেক্টরে আপনাকে স্বাগতম নাম্বার টু ইনভেস্টমেন্ট আমাদের দেশের মানুষ ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলার সময় অনেক ব্যাপার সামনে তুলে ধরেন কিন্তু ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলেন খুব কম মানুষ ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে সবথেকে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে সময় কাজ শিখতে যেমন আপনাকে সময় দিতে হবে একইভাবে কাজ পাবার ক্ষেত্রেও আপনাকে সময় দিতে হবে অবশ্যই কিন্তু অনেকেই আছেন যারা রাতারাতি ফ্রিল্যান্সিং করে অনেক ভালো কিছু করার স্বপ্ন দেখেন হ্যাঁ এটা সম্ভব স্বপ্নে বাস্তবে নয় বাস্তবে ভালো কিছু করতে চাইলে আপনাকে এই সেক্টরে সময় দিতে হবে পাশাপাশি খরচের একটা ব্যাপার রয়েছে প্রাথমিকভাবে ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই হোক না কেন একটা কম্পিউটার তো লাগবেই এছাড়া মাসিক ইন্টারনেট বিল রয়েছে পাশাপাশি আপনি যদি কোনো কোর্স করেন তাহলে সেই কোর্সেরও একটা খরচ রয়েছে অনেকেই কোর্স না কিনে ফ্রি রিসোর্স দেখে শেখার চেষ্টা করেন এক্ষেত্রে সময় তুলনামূলক বেশি লাগবে সেটাই স্বাভাবিক ভালো হয় আপনি যদি দুইটাই করেন অর্থাৎ ফ্রি রিসোর্স থেকেও শিখছেন পাশাপাশি একজন ভালো মেন্টরের কাছ থেকেও শিখছেন কারণ একজন ভালো মেন্টর আপনাকে প্রপার গাইডলাইন দিতে পারবেন এবং ফ্রি রিসোর্সের মাধ্যমে আপনি আপনার দক্ষতাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন নাম্বার থ্রি সেলফ ডিসিপ্লিন ইজ আ মাস্ট আপনি যখন একটি প্রতিষ্ঠানে চাকরি করেন তখন আপনি তাদের নিয়মগুলো মানতে বাধ্য আপনি সময় মতো অফিসে যান নির্দিষ্ট সময়ে কাজ করেন একইভাবে তাদের সিলেক্ট করার সময়ে ব্রেক নিয়ে থাকেন এতে করে অটোমেটিক্যালি আপনার কাজের একটি প্যাটার্ন তৈরি হয়ে যায় এবং আপনি সেটি ফলো করেন কিন্তু আপনি যখন ফ্রিল্যান্সিং করছেন তখন কোনো কিছুই বাধ্যতামূলক নয় হ্যাঁ একটা নির্দিষ্ট ডেডলাইনে আপনাকে প্রজেক্ট সাবমিট করতে হবে কিন্তু কখন কাজ করবেন কত সময় ব্রেক নেবেন এমন ধরনের কোনো বাধ্যবাধকতা থাকে না যে কারণে অনেক সময় অবসাদ চলে আসতে পারে পাশাপাশি যত কাজ করবেন তত বেশি টাকা এই থিওরি মেনে সারাদিন কাজ করাটাও আপনার নিজের জন্য খুব ভালো কিছু নয় এই কারণে আপনার নিজেকেই ঠিক করতে হবে কখন কোন কাজটা আপনার করা উচিত একটি নির্দিষ্ট রুটিন বানিয়ে সেটি ফলো না করলে কয়েক মাস পরেই আপনি অবসাদে ভুগবেন তখন আপনার ক্রিয়েটিভিটি স্বাভাবিকভাবেই কমতে থাকবে সো বি কেয়ারফুল নাম্বার ফোর নো ফিক্সড আর্নিং এটা দু সালের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত আমার আর্নিং গ্রাফ দেখে বুঝতেই পারছেন প্রত্যেক মাসে আর্নিং কখনো সমান হয় না কখনো অনেক বেশি উপার্জন কখনো বা তুলনামূলক কম এবং প্রত্যেক ফ্রিল্যান্সারের জীবন এভাবেই চলতে থাকে আপনি কখনোই জানেন না এই মাসে আপনি কত উপার্জন করতে চলেছেন কিংবা সামনের মাসে আপনি কত উপার্জন করবেন কিন্তু চাকরির ক্ষেত্রে আপনার স্যালারি ফিক্সড মাস শেষে আপনি একটা ফিক্সড অ্যামাউন্ট অবশ্যই পাবেন আপনি যদি ফিক্সড স্যালারিকে বেটার মনে করেন তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য খুব একটা ভালো চয়েস হবে না কারণ এখানে আপনি এই মাসে এক লাখ উপার্জন করবেন তো পরের মাসে হয়তো চল্লিশ হাজার নাম্বার ফাইভ ফ্রিল্যান্সিং ইজ আনসার্টেন অ্যান্ড রিস্কি ফ্রিল্যান্সিং কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বেশ রিস্কি আপনি অন্যান্য পেশায় ছুটি পাবেন কিন্তু ফ্রিল্যান্সারদের কোনো ছুটি নাই। আপনাকে স্বাভাবিক দিনেও কাজ করতে হবে ঈদ পূজার দিনেও কাজ করতে হবে কারণ কাজ করলেই টাকা পাবেন আর না করলে পাবেন না তাই যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে কিন্তু আপনার আর্নিং বন্ধ হয়ে যাবে যেটা অন্যান্য চাকরির ক্ষেত্রে হয় না পাশাপাশি রেগুলার জবগুলোর ক্ষেত্রে আপনি কোনো প্রবলেম ফেস করলে কোম্পানির অন্যান্য এমপ্লয়ির থেকে আপনি সাপোর্ট নিতে পারেন কিন্তু ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনি নিজেই সিইও আপনি নিজেই এমপ্লয়ি তাই আপনার সকল সমস্যা আপনাকেই সমাধান করতে হবে হ্যাঁ ইউটিউব কিংবা গুগল থেকে সমাধান পেয়ে যাবেন তবে সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে আবার আপনি যে নিয়মিত অর্ডার পাবেন তারও কোনো নিশ্চয়তা নাই আপনি যখন একটা স্ট্যাবেল পজিশনে চলে যাবেন তখন খুব একটা বেশি সমস্যা হয় না কিন্তু স্ট্যাবেল পজিশনে যাবার আগের কয়েক বছর আপনাকে এভাবেই স্ট্রাগল করতে হবে একটা ভালো পজিশনে চলে যাবার পর আমাদের দেশের প্রেক্ষাপটে অন্যান্য চাকরি থেকে আপনি অনেক ভালো আর্নিং করতে পারবেন এই ফ্রিল্যান্সিং পেশা থেকে কিন্তু বেশিরভাগ সবাই সেই ভালো পজিশনে পৌঁছানোর আগেই ঝরে পড়ে এ কারণে বলা যেতে পারে ফ্রিল্যান্সিং ধৈর্যবানদের পেশা মনে রাখবেন জার্নিটা কঠিন কিন্তু অসম্ভব নয় এছাড়া আর একটা ব্যাপার একটু জানিয়ে রাখি বাংলাদেশে এখনও সেইভাবে ফ্রিল্যান্সারদেরকে মূল্যায়ন করা হয় না আপনার চারপাশে অনেক মানুষ পাবেন যারা এ সম্পর্কে ঠিক জানেই না সুতরাং মানুষকে আপনার পেশা সম্পর্কে বোঝাতে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হতে পারে তবে এটা আসলে আহামরি কোনো সমস্যার ব্যাপার না যখন ভালো আর্নিং করবেন তখন দেখবেন বেশিরভাগ সবাই আপনাকে যথেষ্ট রেসপেক্ট দিচ্ছে তো এই ছিল আজকের ভিডিও মূলত আমরা এই সেক্টর সম্পর্কে অনেক কিছুই জানি না আর না জেনেই এই সেক্টরে আসি এবং এর বিশালতা দেখে অনেকেই থেমে যায় যে কারণে ফ্রিল্যান্সিং সম্পর্কে আমাদের ধারণা আরও স্পষ্ট করতে আমার আজকের এই ভিডিও এই ভিডিওর উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে ডিমোটিভেটেড করা নয় বরং ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনাদের ধারণা যেন আরও স্পষ্ট হয় এবং আপনি যেন সেইভাবে প্রিপারেশন নিতে পারেন ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চাইলে অবশ্যই উপরের ব্যাপারগুলো মাথায় রাখবেন যদি উপরের পয়েন্টগুলো আপনার জন্য কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে এই ফ্রিল্যান্সিং জগতে আপনাকে সুস্বাগতম খুব শীঘ্রই আমরা আপনার মতো একজন দক্ষ ফ্রিল্যান্সার পেতে চলেছি ফ্রিল্যান্সিং কিংবা অনলাইন ক্যারিয়ার সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে খুব সম্ভবত পরবর্তী রবিবার